আসসালামু আলাইকুম, আমি রেজওয়ান। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। দেশের এই দুর্যোগময় পরিবেশে খুবই খারাপ অবস্থা সবারই, মন মানসিকতা আসলে ঠিক থাকতেছে না। যখন ভিডিওগুলো দেখতেছি তো সবাই সবার জায়গা থেকে যতটুকু পারে আমরা হেল্প করি, এতটুকুই বলার আর কি। সবাই একটু করবেন প্লিজ, আমার মাধ্যমে যারা দেখেন তারা অবশ্যই একটু হেল্প করবেন, সবার পাশে দাঁড়াবেন বন্যা কবলিত এলাকার জন্য আর কি। তো আসি এবার গাড়িটা থেকে। এটা হচ্ছে 11-0 EX2 CR, একেবারে নিউ মডেল। যেটা এটা হচ্ছে আপনার 19 মডেল ঢাকা মেট্রোটা 15 সিরিয়ালের 61-53। আর আমাদের লোকেশন হচ্ছে যশোর, এবং এর দাম কাগজপত্র সবই বলবো ভিডিওর মাঝখানে মাঝখানে। তো আসুন একটু দেখি। এখানে ক্যাবিনটাতে দেখেন, ক্যাবিনটা একটু কাজ আছে এই যে। তাছাড়া গাড়ি যে 19 সালের গাড়ি, আসলে শুধু এইটার জন্য একটু মার খেয়ে গেছে, একটু কাজ করা লাগবে এখানে, তাহলে ওকে। এখানে টায়ারের অবস্থা দেখেন, টায়ারগুলো রানিং টায়ার। বডি হচ্ছে খুব সম্ভবত 19 ফিটই হবে, অনেক বড় বডি। গাড়িটা হচ্ছে আপনার ইঞ্জিন হচ্ছে সেন্সার ইঞ্জিন। পিছনের টায়ার দুইটা, দুই জোড়া দেখেন, অ্যাপোলো টায়ার, ফ্রেশ, ঠিক আছে। তো রিমটা একটু পটি মারা আছে। শ্যাপলাইন সব কিছু নিউ মডেল, একটা নতুন যে মডেল থাকে আমাদের কাছে বলে রাখি। এরকম আছে দুইটা গাড়ি, এইটা আর একটা, ওইটার ভিডিও আমি দিব। যে কোনো সময় বিক্রি হয়ে যাইতে পারে। আমার অনেকে 11-0 কথা বলেন, এখানে স্পেয়ার টায়ার আছে রিম সহ, কিন্তু স্পেয়ার টায়ারটা ফাটা আছে। আমি আরেকবার বলি, গাড়িটা আছে 19 মডেল ঢাকা মেট্রো টপ 15 সিরিয়ালের 61-53, এবং গাড়ির কাগজপত্র সবই আপডেট, সবই আপডেট, কাগজ ডকুমেন্ট সব আপডেট আছে। কিছু টাকা নেব। এই যে পাতি, আমি সম্পূর্ণটা দেখাবো। চেসিসটা দেখলে বুঝতে পারছেন, চেসিস এখন স্টিকারও আছে। যদি এখান থেকে আপনাদের ভকম ছ এগুলো দেখাই, ডিফারেন্সিয়ালটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমার কাছে আর প্রশ্ন করা লাগবে না গাড়িটার। আমি চ্যাসিস টেসিস এ টু জেড ভিডিও দেখাই দিই। হ্যাঁ, ওখানে এবং দামটা আমি লাস্টেই বলে দিব, কত লাইনে থাকতে হবে একটু। প্রত্যেকটা টায়ারই ভালো। ড্যাশবোর্ডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যদি ক্যাবিনের মধ্যে অবস্থা দেখেন, একেবারে ভিআইপি সিট। সিটটাই তো মাথা নষ্ট করা যায়। সিলিং দেখেন, অরিজিনাল সব কিছুই। একটু অগোছালো আছে মিটার। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখছেন, যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন। এবং গাড়িটা হচ্ছে আপনার
প্রাইসটা আমি বলে দিই, প্রাইসটা হচ্ছে যে অবস্থায় আছে এই অবস্থায় ডকুমেন্টস আপডেট সব কিছু আপডেট 15 লাখ না 14 লাখ 50। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।